আর অনুব্রতর এই রাইস মিলে পর পর বিলাসবহুল গাড়ি, কোনোটাই রাজ্য সরকারের স্টিকার, একটি গাড়ি ফোর্ড এন্ডেভার, এবং এই গাড়িতেই 7ই আগস্ট কলকাতায় আসেন অনুব্রত, যে গাড়ির মালিক প্রবীর মণ্ডল। বিলাসবহুল গাড়ির সমাহার এবং এই একটি গাড়ি, এই গাড়িটিও কিন্তু বিদেশি গাড়ি। এই গাড়িটিতে আমরা দেখেছিলাম যে অনুব্রত মণ্ডলকে বিভিন্ন সময় সওয়ার হতে দেখো। নিঃসন্দেহে আমরা দাঁড়িয়ে রয়েছি রাইস মিলের যে গ্যারেজ, সেই গ্যারেজে দেখতেই পাচ্ছ একটি গাড়ি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর স্ট্যাম্প মারা সেই গাড়িটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে গ্যারেজে। তার পাশাপাশি যদি আমরা দেখি আরো তিনটে কালো রঙের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। বোলপুরে অনুব্রত মণ্ডলের রাইস মিলে গাড়ি রহস্য, শাটার খুলে গ্যারাজে রিপাবলিক। শাটার খুলতেই গাড়ি শালের হদিশ, একটার পর একটা এসইউভি, লাখ লাখ টাকার সব বিলাসবহুল গাড়ি, কোনোটায় রাজ্য সরকারের স্টিকার, কোনো গাড়ি আবার মোটা কাঁচে ঢাকা। পরতে পরতে সন্দেহের উপকরণ। সব থেকে সন্দেহভাজন যে গাড়ি, সেই গাড়িটিকে আমি দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীকে। সেই গাড়িটি হচ্ছে একটি যে এই গাড়িটি, এই গাড়িটির যদি দেখা যায় তাহলে একবারে কাঁচ যদি দেখা যায় সেগুলো কিন্তু ডেড ব্ল্যাক কাঁচ, এবং এই ধরনের রিল কিন্তু ব্যবহার করার প্রতি নিষেধাজ্ঞা রয়েছে। তার পাশাপাশি গাড়ির নাম্বার, গাড়ির নাম্বার প্লেটটিও কিন্তু যথেষ্ট বলা যেতে পারে যে সন্দেহের উদ্রেক করে। তার কারণ গাড়ি, এই গাড়িটি কোথাকার সেটা কিন্তু বোঝবার ক্ষেত্রে যদি দেখা যায় গাড়ির যে নাম্বারের সামনের কোড সেখানে দেওয়া আছে UA 047183। কয়েক বিঘা জমির উপর বিশাল আকার রাইস মিলে পাঁচটি গ্যারাজ, কিন্তু এই গাড়ির মালিক কারা? এই দেখুন ফোর্ড এন্ডেভার, গাড়িতে চেপেই 7ই আগস্ট কলকাতায় আসেন অনুব্রত মণ্ডল, যে গাড়িতে লাল বাতি লাগানোয় বিস্তর বিতর্ক হয়, যে গাড়ির মালিক বীরভূমের ময়ূরেশ্বরের বাসিন্দা প্রবীর মণ্ডল। গাড়ির মালিকের দাবি, গাড়ি ফেরত চাইলে গাঁজা কেসে ফাঁসানোর হুমকি দেওয়া হয়। আপনি কি কোনোভাবে ভয় পাচ্ছেন প্রবীর বাবু? ভয় তো আছে, এটা তার বলতে হয় না, আগেই আগে হ্যাঁ ভয় তো পাচ্ছি। কিসের ভয়? অনুব্রত মণ্ডল তো পুলিশ নয়, অনুব্রত মণ্ডল তো সিবিআই, ইডি নয়, মানে কি বলেছিল এক্স্যাক্টলি কি বলেছিল? আরে বাবা মহারাজ, বীরভূমের বেতাজ বাদশা 10 কোটি টাকা দিতে পারলি, তার জন্য আমাদের কাজটা সাসপেন্স করে দেয় এবং আমাদেরকে জোরপূর্বক জেলা পরিষদ থেকে টাকা তুলে নেওয়া করায় হুমকি দিয়ে গাঁজার কেস নিয়ে দেবো। তোদের গাড়ি আছে, গাড়িটাতে গাঁজা ভরে রাস্তায় দাঁড় করিয়ে দেবো, সারা জীবন জেলে থাকবি। অনুব্রতর রাইস মিলের গ্যারাজে আরও একটি গাড়ির মালিক অর্ক দত্ত, যিনি শুধু অনুব্রত ঘনিষ্ঠই নন, তৃণমূলের ডাকা বুকো নেতার আত্মসহায়ক, যার বিরুদ্ধে উঠেছে প্রাইমারি টেট পাশ না করেও চাকরির অভিযোগ। অর্থাৎ দুর্নীতি থেকে বাঁচতে নিজের কিছু নয়, একের পর এক ঘনিষ্ঠের নামে পর পর গাড়ি। মিলের মধ্যে এক গ্যারাজ শেষ হতেই আরেক গ্যারাজ, একের পর এক বিলাসবহুল গাড়ি, এক দুর্নীতি ঢাকতে আরেক দুর্নীতির হদিশ। রিপাবলিক বাংলার প্রতিনিধি গ্যারাজ খুলতেই চটে লাল মিলের কর্মীরা, কার্যত তেড়ে এলেন মিল কর্মী। এটা চার্জশিট প্রপার্টি, ঠিক আছে, এখানে আর আপনাদের কিচ্ছু করার নেই। ওই যে চারজন এসেছে ওদের সাথে গিয়ে কথা বলুন, আপনার পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। গাড়ির মালিক বলছেন গাঁজা কেসে ফাঁসানোর চেষ্টা করা হয়, সেই ভয় আর গাড়ি ফেরত পায়নি। তাহলে কি গাড়ি ঢাকতে মিলকর্মীদের তৎপরতার পিছনে অন্য কোনো রহস্য? অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।